আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থিতিশীলতার বিষয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেছেন বিশিষ্ট নাগরিকরা। ইনস্টিটিউট অফ কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ICLDS এর উদ্যোগে জাতীয় নির্বাচন এবং স্থিতিশীলতা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে ICLDS এর নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রশিদের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়। সকল দলের অংশগ্রহণ এবং অবাধ নির্বাচনের বিষয়ে আশাবাদ জানান ডিবিসির সম্পাদক জায়দুল হাসান পিন্টু। গোলটেবিল বৈঠকে এছাড়াও অংশ নেন ডক্টর কাজী খালিকুজ্জামান, অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন, সাবেক IGP নুরুল হুদা, ডক্টর সাদেকা হালিম, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ডক্টর জিনাত হুদা, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সহ আরো অনেকে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।